হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, এবং আমি আপনাদের জন্য একটু নতুন স্টাইলের আলু ভাজি নিয়ে আসছি। আপনারা এইভাবে আলু ভাজিটা করে খেয়ে দেখলে বুঝবেন আসলে এটা একটু ব্যতিক্রম এবং অনেক মজাদার। আর যাদের এই আলু ভাজি পছন্দ, যাদের আলু ভাজিটা পছন্দ, তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে। এই জন্য আপনারা একটু কষ্ট করে হলেও এইভাবে একবার আমার রেসিপি ফলো করে একবার হলেও আপনারা ট্রাই করবেন বাসায়। খুব সহজভাবে খুব মজাদার আলু রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন চলুন মূল প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই। যেটা দিয়ে আপনারা আলু সাদা রুটি বা পরোটা বা গরম ভাত এবং শেষ পাতে পাতলা মসুরের ডালের সাথে লেবু চিপে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আমরা আজকে আপনাদের জন্য ছোট আলু ভাজি নিয়ে আসছি। এই ছোট আলু সব জায়গাতেই পাওয়া যায়, এবং এই ছোট আলু ভাজিটা একটু আনকমনভাবে করব। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। আর করতে হবে এভাবে, যেভাবেই হোক কিন্তু একটু ডুমডুম ভাব হবে, একটু চার ভাগ বা এইভাবে ফালি করে নিতে হবে, তাহলে আপনার আলু ভাজিটা করতেও সুন্দর, খেতেও ভালো লাগবে। চলুন আমরা এর জন্য কী কী উপকরণ লাগবে দেখিয়ে দিই। চার পাঁচটা বড় পেঁয়াজ নিয়েছি, এবং কয়েকটা কাঁচামরিচ ফালি নিয়েছি, এবং কিছুটা শুকনো মরিচ নিয়েছি। তারপরে আপনাদের কীভাবে রান্না করতে হবে চলেন চুলার কাছে চলে যাই। তেল দিব এটাতে, একটু এই আলু ভাজিটা, আলু ভাজার সাধারণত বেশি তেলই লাগে, এই ভাজিটাতেও একটু তেলটা একটু বেশি লাগবে। শুকনো মরিচগুলো আমি সুন্দর করে ভেজে নিব, গোটা গোটা শুকনো মরিচগুলো। সুন্দর করে একটু কড়া করে ভেজে নেব শুকনো মরিচগুলো। আমার শুকনো মরিচগুলো মোটামুটি কালার চলে আসছে। এভাবে আমি একটু একটু কড়া করে ভেজে নিলে হয় কি, বিচিগুলো দাঁতের নিচে পড়ে খুব ভালো লাগে খেতে। এখন আমি কাঁচামরিচ শুকনো মরিচগুলো উঠিয়ে নেব। দেখুন কালারটা সুন্দর হয়েছে। এখন এই সব শুকনো মরিচগুলো উঠিয়ে নিলাম। এখন আমি এই পেঁয়াজগুলো বেরেস্তা করব, সবগুলো পেঁয়াজ। এ পর্যায়ে আপনারা পেঁয়াজটা একদম বাদামি কালার বেরেস্তা যেভাবে করে ঠিক ওভাবে বেরেস্তাটা করে নেবেন। এ পর্যায়ে আমাদের বেরেস্তা হয়ে গেল, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। কেননা এই যে যতটুকু সাদা আছে, এই গরম তেলে আপনি একটু নাড়াচাড়া করলে কালারটা একদম পারফেক্ট আসবে। আর যদি চুলা ধরিয়ে লাল করতে চান তখন বেরেস্তাটা পুড়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেল, এখন আমি এক সাইডে একটু নিংড়াই নেব। আপনি নিংড়ে বেরেস্তাটা উঠিয়ে নেবেন, পুরোটা বেরেস্তা সুন্দরভাবে উঠিয়ে ফেলতে হবে। করে দিলাম, আর এই বেরেস্তাটা এভাবে ছাড়িয়ে দিবেন, তাহলে ফাঁকা থাকলে এটা মচমচে হবে সুন্দরভাবে। এভাবে ঠান্ডা করতে ধরিয়ে দিলাম, সমস্ত আলুগুলো আস্তে করে দিয়ে দিব গরম তেলে। আলুটা বেশি না, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, মানে চায়ের চামচের চার ভাগের এক ভাগেরও কম, শুধু কালারটা করার জন্য, কারণ আরও দুই রকমের মরিচ পড়বে। আর হলুদ গুঁড়া হাফ চায়ের চামচ দিয়ে দিলাম।
এরপর কাঁচা মরিচ কুচি সবটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবার লবণটা দেখে স্বাদ মতো দিতে হবে। এখন আমি একটু নাড়া দিলাম। ভালো মতো নাড়া দিয়ে আপনি অল্প পানি, এটা চালানোর জন্য বেশি পানি দিলে, আলু ভাজি বেশি পানি দিলে কালারটা নষ্ট হয়ে যায়, এজন্য খুব ভালো অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনাটি ঢেকে দিব। অল্প একটু পানি দিলাম। এই পর্যায়ে এখন আমি আরেকটা নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাকে ঢেকে দিব আমি কিছুক্ষণ, এভাবে সিদ্ধ হোক, তারপরে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এভাবে আপনার একদম বাদামি কালার হবে। আচ্ছা, আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে কী করতে হবে। আমাদের আলু ভাজির পুরো কালারটা চলে আসছে। এই পর্যায়ে এসে আমি এই মরিচ আর বেরেস্তাটা গুঁড়ো করে একসাথে হাত দিয়ে চটকে নিছি। এখন একসাথে মিক্সার করে একটু করে দিব আর নাড়া দিব। দেখুন, এভাবে আপনার এই আলু ভাজিটা এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যাদের আলু ভাজি পছন্দ তাদের তো কথাই নাই। এটুকু আমি রাখব। আমি রাখলাম গার্নিশ করার জন্য। এটা বেরেস্তাটা দেওয়ার পর লবণটা কিন্তু আমি অলরেডি চেখে দেখে নিছি, আর এই মরিচ চটকানোর সময় অল্প একটু লবণ দিছি। আমার লবণটা এখন পারফেক্ট হয়েছে। এখন আমার রান্না শেষ হলো। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এখন আপনাদের আমি সার্ভ করে দেখাব। এই ভাজি করাটা শেষ। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।